অবশ্যই মাত্রায় একটা খুব গুরুতর অভিযোগ হয়েছে, হুমকি হয়ে দাঁড়িয়েছেন রাষ্ট্রের যে ব্যবস্থা বলে নিলাম প্রক্রিয়া অটোমেশন হয়ে যাবে। যারা কাস্টম হাউসের কর্মকর্তাদের জন্য হুমকির সৃষ্টি করছেন, এখানে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছেন, তারা রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছেন। রাষ্ট্রের যে ব্যবস্থাপনা এটা ধীরে চলে, কিন্তু এটা অত্যন্ত গভীরে যায়। আমরা সমস্যার মূল উৎপাটন করতে চাই।